welcome to English with Tomal sir. This is competitive exam English class. এই ক্লাসটা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সাম ইংলিশের ওপরে। তো এই ক্লাসে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সিনোনিমস নিয়ে। তো বিফোর স্টার্টিং দিস ক্লাস অ্যাকচুয়ালি আই উড লাইক টু সে সামথিং, অর্থাৎ এই ক্লাসটা শুরু করার আগে আমি কিছু বলতে চাইব। তো দেখুন, দোজ আর দ্য জব সিকার্স অ্যান্ড অ্যাপিয়ারিং ইউ নো ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পিটিটিভ এক্সামস। ধরুন যারা আপনারা চাকরি খুঁজছেন এবং বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় বসছেন, তো আই হোপ, আমি আশা করি এই ক্লাসগুলো আপনাদেরকে অনেকটাই হেল্প করবে অ্যান্ড ইউ উইল বি বেনিফিটেড আ লট অ্যাকচুয়ালি। ইউ নো ইন দিস ক্লাস, এই যে ক্লাস, এই পরে অনেকগুলো ভিডিওস আসবে এবং অনেকগুলো ক্লাস এখানে আসবে, আছে বা আসবে। তো এই ক্লাসগুলোতে আমি যেগুলো আপনাদের শেখাবো সেটা হচ্ছে সিনোনিমস, দেন ডাবল সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড হোমোনিমস, আফটার দ্যাট ইউ নো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আফটার দ্যাট ইউ নো স্পটিং অফ এরার্স, ওকে, অ্যান্ড দেন ইউ নো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস অ্যান্ড ইউ নো ওয়ার্ড ফর্মেশন অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অ্যান্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড অলসো ইউ নো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, আই মিন উইচ ইজ কল ন্যারেশন অ্যান্ড সো অন, আরও অনেক কিছুই থাকবে। তো এইগুলো প্রত্যেক ক্লাসে আমি এগুলোর ওপরে ডিসকাশন করবো, একটা একটা করে পার্ট ধরে মাইনিউটলি সেগুলোকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে যে ক্লাসটা আছে সিনোনিমসের ওপরে, তো আর একটা জিনিস আপনাদের অতি অবশ্যই বলবো যে অতি অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, সো লেট আস স্টার্ট, চলুন শুরু করা যাক। দিস ইজ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। তাহলে এই যে কম্পিটিটিভ এক্সামের যে ইংলিশ, তার উপরে এই আজকের ক্লাসটা আছে। চ্যাপ্টারটা কি? সিনোনিমস। তাহলে এই সিনোনিমস হচ্ছে এই এর উপরে আমরা ডিসকাস করবো। দিস ইজ ক্লাস নাম্বার ওয়ান অ্যান্ড পার্ট ওয়ান। পার্ট ওয়ান আমি কেন লিখলাম, কারণ সিনোনিমসের উপরে পরের অনেকগুলো পার্ট আসবে, পার্ট টু, পার্ট থ্রি, এরকম দেখবেন যে পরবর্তী ভিডিও যেগুলো আসবে তো সেগুলোতে এইভাবে আসবে। তো সিনোনিমস দেখুন, নিচে লেখা আছে এ রিলেটেড। এ রিলেটেড মানে ধরুন আমি এখানে টোটাল 25টা ওয়ার্ডস দিয়েছি, ক্লিয়ার? তো সিনোনিমসের যে 25টা ওয়ার্ডস আছে তার দেখবেন প্রত্যেকটা, অর্থাৎ ফার্স্ট লেটার স্টার্টস উইথ এ, প্রত্যেকটা কিন্তু এ দিয়ে শুরু হচ্ছে। তো আপাতত আমি ধরুন 25টা ওয়ার্ডস আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্লাসে। এর পরবর্তী যখন ক্লাস আসবে, সিনোনিমসের ভিডিও আসবে ক্লাসটা, সেটা দেখবেন বি রিলেটেড, অর্থাৎ বি রিলেটেড এর সেখানেও আমি 25টা ওয়ার্ডস দেবো। এরমভাবে চলতে থাকবে, সি ডি এফ এরমভাবে চলতে থাকবে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আবার মিক্স আপ করে দেবো। মানে ধরুন ফার্স্ট লেটারটা হয়তো এ, কখনো দেখবেন যে এ দিয়ে শুরু হচ্ছে, আবার দেখবেন যে সেটা হয়তো ডি দিয়ে শুরু হচ্ছে বা এস দিয়ে শুরু হচ্ছে, এইভাবে এগুলো চলতে থাকবে। তো এবারে ধরুন সিনোনিমসের যখন প্যাকটা শেষ হয়ে যাবে তখন আমি আসবো ডাবল সিনোনিমস আসবো, বা তারপরে ধরুন অ্যান্টোনিমসে আসবো, বা অন্যান্য যেগুলো আমি একটু আগেই বললাম সেগুলোতে আসতে থাকবে। ওকে, তো আমি এখানে টোটাল 25টা আমি ওয়ার্ডস লিখেছি। ওকে ওকে, সো আমি ইংলিশে এখানে ওয়ার্ডটা লিখেছি, তার সাথে এখানে আমি বেঙ্গলিটাও কিন্তু লিখে দিয়েছি। তার কারণ ইংলিশের সাথে সাথে বেঙ্গলিটাও কিন্তু জানার দরকার আপনাদের, ক্লিয়ার হওয়া দরকার। ওকে, দ্য ফার্স্ট ওয়ান, তাহলে আমরা শুরু করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাবনিগেশন। দেখুন, এ বি এন ই জি এ টি আই ও এন, অ্যাবনিগেশন। অ্যাবনিগেশন মিন্স অস্বীকার হতে পারে। তাহলে অ্যাবনিগেশন, অ্যাবনিগেশনে কি হতে পারে? অস্বীকার হতে পারে, প্রত্যাখ্যান হতে পারে, নামঞ্জুরি হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে চাকরি পরীক্ষায় ন্যাচারালি কি হয় দেখবেন, যে একটা সিনোনিম দিলে তার সাথে চারটে অপশন দেবে, ক্লিয়ার? সেটা আপনারা জানেন। তো এই চারটে অপশন এখানেও দেওয়া আছে, চারটে অপশন, এর মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে? ওকে, তো আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন যে কোনটা কারেক্ট অপশন হবে। এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে রেসপেক্ট, মানে হচ্ছে, আমি বেঙ্গলিটাও করে দিচ্ছি যাতে সুবিধা হয় বোঝা, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। রোটেশন, রোটেশন মানে ঘূর্ণন হতে পারে বা একটা পারাক্রমে আসা, সেটাও হতে পারে। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে প্রভাব। ওকে, অ্যান্ড রিফিউজাল, রিফিউজাল মানে হচ্ছে প্রত্যাখ্যান। তাহলে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে যে আনসারটা হলো, মানে এর সিনোনিমটা কি হলো, সেটা হচ্ছে রিফিউজাল, ক্লিয়ার? নেক্সট আই গো টু নাম্বার টু। নাম্বার টু আছে কি? অ্যানাথিমা, এ এন এ টি এইচ ই এম এ। অ্যানাথিমা কথার অর্থ হচ্ছে অভিশাপ, ক্লিয়ার? অভিশাপ। আচ্ছা, এখানেও দেখুন চারটে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে অ্যান্টিসিপেশন, অ্যান্টিডোট, অ্যাভোরেন্ট, অ্যাংজাইটি। ওকে,
তো এই চারটার মধ্যে একটা কারেক্ট আনসার আছে, সেটা আপনারা ট্রাই করুন কোনটা হবে। তো আমি বেঙ্গলিটা বলে দিই, অ্যান্টিসিপেশন মানে হচ্ছে আগে থেকেই বুঝতে পারা, এটা অ্যান্টিসিপেশন আগে থেকেই বুঝতে পারা। আর অ্যান্টিডোট প্রতিষেধক, অ্যাভোরেন্ট অ্যাভোরেন্ট মানে হচ্ছে অভিশাপ, তার মানে এটাই হচ্ছে আনসার। আর অ্যাংজাইটি মানে হচ্ছে হতাশা। ওকে আচ্ছা, এখানে আনসারটা লিখি, এটাকে আমি যেটা যেটা আনসার হবে আমি সেটাকে সার্কেল করে দিচ্ছি। এরপরে দেখুন আমি আসছি নাম্বার থ্রিতে, নাম্বার থ্রিতে আছে অ্যাবস্ট্রুস, ABSTRUSE। এই অ্যাবস্ট্রুস কথার মানে হচ্ছে দুর্বোধ্য বা নিগুড়, ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রুস কথার অর্থ কি? দুর্বোধ্য বা নিগুড়। এখানে চারটে অপশান আছে, অ্যারোগ্যান্ট একটা আছে, অ্যারোগ্যান্ট, মিস্টিক্যাল, মেটাফোর, ব্ল্যান্ডার। আচ্ছা অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট কথার আমি এবার বেঙ্গলিগুলো করে দিই। দেখুন অ্যারোগ্যান্ট কথার অর্থ কি? অ্যারোগ্যান্ট মানে হচ্ছে উদ্ধত বলা যেতে পারে। মিস্টিক্যাল মানে কি? দুর্বোধ্য বা নিগুড়। তাহলে এইটাই আসবে আনসারে। আচ্ছা এরপরে আসছে মেটাফোর, মেটাফোর মানে হচ্ছে রূপক, এটা একটা ফিগার অফ স্পিচ। আর আসছে প্ল্যান্ডার, প্ল্যান্ডার মানে হচ্ছে লুট, ক্লিয়ার? দেখুন আমি এগুলো কি করছি, এই প্রত্যেক কটার বেঙ্গলিও করে দিচ্ছি। এবং তার কারণ কি, যে আপনারা হয়তো দেখুন এখানে অ্যাপ্লিকেশনটা শিখলেন, অ্যাপ্লিকেশনের কোনটা কারেক্ট আনসার সেটা জানলেন, অ্যানাথেমার কোনটা কারেক্ট আনসার সেটা আপনি জানলেন, অ্যাভোরেন্ট হলো, অ্যাবস্ট্রুসের কারেক্ট আনসার হচ্ছে মিস্টিক্যাল এটা জানলেন। তার মানে এই বাকি যেগুলো দেওয়া আছে, যে অপশানগুলো দেওয়া আছে, তারাও আমি বেঙ্গলি মিনিং করে দিচ্ছি, যাতে কি হবে যে এই সম্বন্ধে আপনারা নলেজ গেইন করে ফেলতে পারেন। অর্থাৎ এটার মানে এটা, ক্লিয়ার? ওয়েল নেক্সট নাম্বার ফোর, নাম্বার ফোরে আসছে অ্যাট্রাবিলিয়াস। অ্যাট্রাবিলিয়াস মানে কথার অর্থ হচ্ছে বিষণ্ণ বা বদমেজাজি, ক্লিয়ার? দেখুন এখানেও চারটে অপশন আছে, একটা অপশন হচ্ছে, প্রথম অপশনটা আছে অ্যাক্রিমোনিয়াস, অপশন বি আছে বিলিয়নিয়ার, অপশন সি আছে পেরিলিয়াস, অ্যান্ড অপশন ডি হচ্ছে সামসাস। ওকে আচ্ছা আপনারা ট্রাই করুন কোনটা কারেক্ট আনসার হবে। তো আমি চারটেই বেঙ্গলি বলবো এবারে। অ্যাক্রিমোনিয়াস কথার মানে হচ্ছে বদমেজাজি বলা যেতে পারে, তাহলে এইটা আনসারে আসবে। বাকিগুলো ধরুন বিলিয়নিয়ার, বিলিয়নিয়ার মানে হচ্ছে কোটিপতি, পেরিলিয়াস মানে হচ্ছে ডেঞ্জারাস বিপজ্জনক, সামসাস মানে হচ্ছে রিচ বা ধনী। ওকে সো নেক্সট আই মুভ টু নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ হচ্ছে অ্যাজোইক। দেখুন অ্যাজোইক কথার মানে কি? জীবন শূন্য, অর্থাৎ তাদের প্রাণ নেই, ক্লিয়ার? তাহলে এখানে চারটে অপশান আছে, অপশান এ আছে স্টোইক, অপশান বি আছে ল্যামেট, অপশান সি আছে ফিয়ারলেস, অপশান ডি আছে ডিসিজড। ওকে তাহলে দেখুন আমি বেঙ্গলিটা এবারে করে দিই, আপনারা ট্রাই করুন হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। স্টোয়িক একটা রয়েছে, এর মানে হচ্ছে বৈরাগী বলা যেতে পারে। ল্যামেন্ট, ল্যামেন্ট মানে হচ্ছে শোক বা পরিতাপ এটা হতে পারে। ফিয়ারলেস মানে ভয়হীন, অ্যান্ড ডিসিজ, ডিসিজ মানে হচ্ছে লাইফলেস, অর্থাৎ মৃত বা ডেড যাকে আমরা বলি। তো এখানে কারেক্ট আনসারটা হচ্ছে কি? ডিসিজড। ওকে নেক্সট নাম্বার সিক্স, এক্সিয়ম। এক্সিয়ম মানে হচ্ছে স্বয়ং প্রমাণিত সত্য, ক্লিয়ার? তাহলে এক্সিয়ম কথার অর্থটা কি? স্বয়ং প্রমাণিত সত্য। এখানে চারটে অপশান আছে, অপশান এ সেলফ রেসপেক্ট, অপশান বি সেলফ রিলায়েন্ট, অপশান সি সেলফ এভিডেন্ট ট্রুথ, অ্যান্ড অপশান ডি সেলফ হেল্প গ্রুপ। আপনারা ট্রাই করুন হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। তো আমি বেঙ্গলিটা করি, অপশান এতে যেটা সেলফ রেসপেক্ট, এই সেলফ রেসপেক্ট কথার মানে কি? আত্মসম্মান। সেলফ রিলায়েন্ট মানে কি? আত্মনির্ভর। সেলফ এভিডেন্ট ট্রুথ, সেলফ এভিডেন্ট ট্রুথ মানে হচ্ছে স্বয়ং প্রমাণিত সত্য। তাহলে এইটা হচ্ছে এ আনসার, আই মিন এটাই হচ্ছে সিনোনিম। আর অপশান ডিতে আছে সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী বা স্বনির্ভর দল বলা যেতে পারে। ওকে নেক্সট আই মুভ টু নাম্বার সেভেন, নাম্বার সেভেনে আছে দেখো অভানকুলার। অভানকুলার মানে হচ্ছে পিতৃব্য বা মাতুল সংক্রান্ত। ওকে চারটে অপশান আছে, অপশান এ তে আছে অফ অ্যান আঙ্কেল, অপশান বি তে আছে অফ আ স্ট্রেঞ্জার, অপশান সি তে আছে অফ আ ফ্রেন্ড, অপশান ডি তে আছে অফ আ ডুয়েলার, ক্লিয়ার? তাহলে চারটে অপশান আছে, অফ অ্যান আঙ্কেল, অফ আ স্ট্রেঞ্জার, অফ আ ফ্রেন্ড, অ্যান্ড অফ আ ডুয়েলার। তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, ইউ ট্রাই হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। আমি এটাকে বেঙ্গলিও করে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি পেলাম? অ্যাভানকিউলার, অর্থাৎ পিতৃব্য বা মাতুল সংক্রান্ত। এখানে অফ অ্যান্ড আঙ্কেল মানে হচ্ছে এটা ধরা যেতে পারে কাকা বা মাতুল, এই জাতীয় সম্পর্ক। তার মানে আনসার এটাই আসবে, ইট ইজ
the synonym of this? আচ্ছা, অফ এ স্ট্রেঞ্জার, অফ এ স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত বলা যেতে পারে সেই সম্পর্ক। আর অফ এ ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু সংক্রান্ত বা বন্ধুর ব্যাপারে। অ্যান্ড অফ এ ডুয়েলার মানে হচ্ছে, ডুয়েলার মানে হচ্ছে যারা গৃহস্থ বলা যেতে পারে সেই সম্পর্কিত। তাহলে এখানে আমি কি আনসারটা পেলাম, আর্বান কুলারের অফ অ্যান আঙ্কেল, দিস ইজ দ্য সিনোনিম, দিস ইজ দ্য আনসার। ওকে, নেক্সট আই মুভ টু নাম্বার এইট। নাম্বার এইটে আছে দেখুন অ্যাভিড, এভিআইডি, অ্যাভিড, অ্যাভিড কথা মানে হচ্ছে লোভি। তো এখানে চারটে অপশন আছে, অপশন এতে আছে অনেস্ট, অপশন বিতে আছে ডেভিল, অপশন সিতে আছে গ্রেডি, অপশন ডিতে আছে গ্যাম্বলার। ক্লিয়ার? ইউ ট্রাই হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, আপনি চেষ্টা করুন এর মধ্যে কারেক্ট আনসার কোনটা হবে। তাহলে অ্যাভিড মানে হচ্ছে লোভি, তাহলে অনেস্ট আছে, অনেস্ট মানে হচ্ছে সৎ, ডেভিল মানে হচ্ছে শয়তান, গ্রিডি মানে হচ্ছে লোভি, গ্যাম্বলার মানে হচ্ছে জুয়ারি যারা জুয়া খেলে। তাহলে এখানে কি হলো কারেক্ট যে অপশনটা সেটা হচ্ছে গ্রিডি। ওকে, তাহলে অ্যাভিড কথার মানে লোভি, আমি তার কারেক্ট অপশনটা কি পেলাম, গ্রিডি, এটাই হচ্ছে গ্রিডির সিনোনিম। ওকে, নেক্সট আই মুভ নাম্বার নাইন, এভিয়ান, এভিয়ান কথার মানে হচ্ছে পক্ষী সংক্রান্ত, অর্থাৎ পাখি বা বার্ডস, এটা ভেরি ইজি ইট ইস অ্যাকচুয়ালি। এখানে চারটে অপশন দেওয়া আছে, দেখুন অফ এল, অফ লায়ন, অফ বার্ডস, অফ টাইগার্স, অফ রেপটাইলস। ক্লিয়ার? তো লায়ন্স সিংহ সম্পর্কিত, বার্ডস পক্ষী সংক্রান্ত, টাইগার্স হচ্ছে বাঘ, অ্যান্ড রেপটাইলস হচ্ছে আপনার সরীসৃপ। তাহলে এখানে কারেক্ট অপশন এটা, যেহেতু পক্ষী সংক্রান্ত এভিয়ান, তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট, বি অর্থাৎ বার্ডস। ওকে, নেক্সট আই মুভ টু নাম্বার টেন। নাম্বার টেনে কি দেখুন আসে, অস্ট্রাল, AUSTRAL, এই অস্ট্রাল মানে হচ্ছে দক্ষিণা, দক্ষিণ দিক যাকে বলা হচ্ছে। তো এটা হচ্ছে অস্ট্রাল, অস্ট্রালের চারটে এখানে অপশান দেওয়া আছে, অপশান এ ইস্টার্ন, অপশান বি ওয়েস্টার্ন, অপশান সি নর্থার্ন, অপশান ডি সাউদার্ন। তো দেখুন বেঙ্গলিটা আমি করে দিই, ইস্টার্নটা হচ্ছে পূর্ব দিক, ওয়েস্টার্ন মানে পশ্চিম দিক, নর্দার্ন মানে উত্তর দিক, অ্যান্ড সাউদার্ন মানে হচ্ছে দক্ষিণ দিক। তাহলে দক্ষিণা অস্ট্রাল, ইট গোস টু সাউদার্ন। ক্লিয়ার? তাহলে এইটা হলো কারেক্ট অপশন, সাউদার্ন। ওকে, এরপরে আমি আসছি নাম্বার ইলেভেন। নাম্বার ইলেভেনে আছে কি, অ্যাট্রিশন। ওকে, ATTRITION, অ্যাট্রিশন, অ্যাট্রিশন করাতে মানে কি পরস্পর ঘর্ষণ। তো চারটে অপশন দেওয়া আছে, আপনারা ট্রাই করুন হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যাটেনশন, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ওরিয়েন্টেশন, থার্ড ওয়ান ইজ দ্য ফ্রিকশন, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ দ্য অ্যাবোলিশন। ওকে, সো আপনারা ট্রাই করুন কোনটা কারেক্ট হতে পারে। তো আমি বেঙ্গলিটা এবার বলি, অ্যাটেনশন মানে মনোযোগ, ওরিয়েন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন, অর্থাৎ বাস্তবে সেটাকে রূপদান করা, সেটাকেই বলা হচ্ছে বাস্তবায়ন বা ওরিয়েন্টেশন। অপশন সিতে আছে ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, অ্যান্ড অপশন ডিতে আছে অ্যাবোলিশন মানে লোপ। তাহলে এটা কি হচ্ছে, ফ্রিকশন, ফ্রিকশন উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে অ্যাট্রিশন এই সিনোনিমটা কি হলো, ফ্রিকশন। ওকে, নেক্সট আই মুভ টু নাম্বার টুয়েলভ, অ্যাপোজি। এটা হচ্ছে অপভূ বা কোনো উপগ্রহের কক্ষপথের যে বিন্দুটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে। তাহলে এই যে অ্যাপোজি আছে, POGEE, এই বেঙ্গলিটা দেখুন অপভূ, অথবা কোনো উপগ্রহের কক্ষপথের যে বিন্দুটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে আছে বা অবস্থিত, সেটা কি বলছে, অ্যাপোজি, সরি অ্যাপোজি। আচ্ছা, এখানে চারটে অপশন আছে, অপশন এতে আছে প্যারাডক্স, অপশন বিতে আছে কালবিনেশন, অপশন সিতে আছে অ্যাপ্রুভাল, অ্যান্ড অপশন ডিতে আছে অ্যাপাচে। ক্লিয়ার? দেখুন চারটে এই যে অপশন দেওয়া আছে, অপশন এতে প্যারাডক্স আছে, অপশন বিতে কালবিনেশন আছে, অপশন সিতে অ্যাপ্রুভাল, অ্যান্ড অপশন ডিতে অ্যাপাচে। তাহলে এখানে আমি এবার বেঙ্গলিটা বলি, আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন যে ভাবুন কোনটা উইট হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। ফার্স্ট ওয়ান ইজ প্যারাডক্স, প্যারাডক্স মানে কি, প্যারাডক্স মানে হচ্ছে কি না, আপাত বিরোধী হইলেও সত্য। কালবিনেশন মানে কি, কালবিনেশন মানে হচ্ছে সর্বোচ্চ সীমা বলা যেতে পারে। অ্যাপ্রুভাল মানে অনুমোদন, অ্যাপাচি মানে হচ্ছে স্ট্রিট রাফিয়ান, অর্থাৎ যারা রাস্তার গুন্ডা তাকে বলা হচ্ছে অ্যাপাচি। তাহলে আমার কোনটা ম্যাচ করছে অ্যাপোজির সাথে, কালবিনেশন, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি আসছি নাম্বার থার্টিন। নাম্বার থার্টিনে কি আসছে, অ্যানিয়াল, ANNEAL, অ্যানিল। ওকে, এই
এটা দুরকম মানে হতে পারে, একটা দগ্ধ করা বা কোমলায়ন করা, অথবা দগ্ধ করে তাকে ধীরে ধীরে কি করা, শীতল করা বা কোমলায়ন করা। ওকে, তো এখানে চারটি অপশন আছে। দ্য ফার্স্ট অপশন ইজ চার, সেকেন্ড অপশন অ্যানার্কি, থার্ড অপশন নোমেনক্লেচার, অপশন ডি কুপ। তো ট্রাই করুন কোনটা কারেক্ট আনসার হবে। আমি এবার বেঙ্গলিটা বলে দিই। চার কথা মানে হচ্ছে দগ্ধ করা, যেটাকে বর্ণ করা বলা হয়। অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য। নোমেনক্লেচার, নোমেনক্লেচার মানে হচ্ছে লিস্ট অফ নেমস। অ্যান্ড কুপ, কুপ মানে হচ্ছে একটা সাডেন রাইজ বা অভ্যুত্থান বলা যেতে পারে। ক্লিয়ার? তো ন্যাচারালি দ্য কারেক্ট আনসার উইল বি দ্য চার। সো অ্যানিল ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য সিনোনিম অফ অ্যানিল ইজ দ্য চার। ওকে, নেক্সট নাম্বার ফোরটিন। নাম্বার ফোরটিনে আসছে অ্যাপসল, APOSTLE, অ্যাপসল। ওকে, অ্যাপসল মানে হচ্ছে দুধ বা প্রচারক। ক্লিয়ার? তাহলে দুধ বা প্রচারক অর্থ কি না অ্যাপসল? এই অ্যাপসলের চারটে আমি এখানে অপশন দিয়েছি। একটা হচ্ছে প্রোটাগনিস্ট, অপশন বি পায়োনিয়ার, অপশন সি নাফশল, অপশন ডি প্রিচার। ওকে, আবার বলছি অপশনগুলো। তাহলে অ্যাপসলের ফার্স্ট অপশনটা দেওয়া আছে এখানে প্রোটাগনিস্ট, বিতে দেওয়া আছে পায়োনিয়ার, সি হচ্ছে নাফশল, অ্যান্ড ডি হচ্ছে প্রিচার। ওকে, তাহলে দুধ বা প্রচারক, এবার আমি বেঙ্গলিটা বলি, কোনটা বা মানে কোন ওয়ার্ডটার কি বেঙ্গলি আছে, আপনারা ট্রাই করুন যে ওয়াট ইজ দ্য কারেক্ট ওয়ান। প্রোটাগনিস্ট মানে হচ্ছে প্রধান চরিত্র। ওকে, পায়োনিয়ার কথার মানে হচ্ছে পথিকৃৎ বলা যেতে পারে। ধরুন কেউ কোনো কিছু জিনিস প্রথম শুরু করছে, সেটা হতে পারে পায়োনিয়ার, বা কেউ হয়তো পথ দেখাচ্ছে সেটাও পায়োনিয়ার হতে পারে, প্রথম যে রাস্তা দেখাচ্ছে কোনো। এরপর আসছে নাফশান, নাফশান মানে বিবাহ সম্পর্কিত। অ্যান্ড পিচার, পিচার মানে হচ্ছে এই প্রচারক বা দূত বা এই জাতীয় যত কোনো কিছু প্রচার করা বা প্রচার করছে সেটা হচ্ছে প্রচারক, যারা এটা করে তাদেরকে প্রচারক বলে। তো আমার কারেক্ট আনসারটা আসছে কি না প্রিচার। তাহলে অ্যাপসল যার অর্থ হচ্ছে দূত বা প্রচারক, এর সিনোনিমটা হচ্ছে কি প্রিচার। ক্লিয়ার? ওকে, নেক্সট আই মুভ টু নাম্বার ফিফটিন। নাম্বার ফিফটিনে কি আছে? অ্যাপারথেট, APARTHEID। ওকে, অ্যাপার্থেট, এই অ্যাপার্থেট কথার অর্থটা কি না জাতি বিদ্বেষ। ক্লিয়ার? তাহলে অ্যাপার্থেট কথার অর্থ কি জাতি বিদ্বেষ। তাহলে অ্যাপার্থেটের চারটে অপশন এখানে দেওয়া আছে। একটা হচ্ছে এপিথেট, নাম্বার বিতে অপশন যেটা আছে মাল্টি রেশিয়াল, নাম্বার সি রেস হ্যাট্রেট, নাম্বার ডি আছে থ্রেড বেয়ার। তাহলে কি কি অপশন আছে? অপশন এতে আছে এপিথেট, অপশন বিতে আছে মাল্টি রেশিয়াল, অপশন সিতে আছে মাল্টি সরি রেস হ্যাট্রেট, অ্যান্ড অপশন ডিতে আছে থ্রেড বিয়ার। ওকে, আচ্ছা এবার আমি আপনারা ট্রাই করুন হোয়াট উইল বি দ্য কারেক্ট ওয়ান অর কারেক্ট আনসার। এবার আমি যেটা হবে বেঙ্গলিটা বলছি। এপিথেট কথার অর্থ হচ্ছে কোনো টাইটেল বলা যেতে পারে বা উপাধি বলা যেতে পারে। মাল্টি রেশিয়াল মানে কি? বহুজাতিক। রেস হ্যাট্রেট মানে হচ্ছে জাতি বিদ্বেষ বা জাতি সম্বন্ধে ঘৃণা বা বিদ্বেষ। থ্রেডবেয়ার মানে, থ্রেডবেয়ার কথার অর্থ কি না নিতান্ত মামুলি ব্যাপার, তাকে বলা হয় থ্রেডবেয়ার। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা হচ্ছে? অ্যাপার্থেট বা জাতি বিদ্বেষ, ইট গোস টু রেস হ্যাট্রেড। ক্লিয়ার? তাহলে অ্যাপার্থেট কারেক্ট আনসার ইজ দ্য রেস হ্যাট্রেড। ক্লিয়ার? ওকে, নেক্সট আই মুভ টু নাম্বার সিক্সটিন। নাম্বার সিক্স দেখুন আছে কি অ্যান্থোলজি, ANTHOLOGY। এই যে অ্যান্থোলজি কথার অর্থ হচ্ছে সাহিত্য সংকলন। ক্লিয়ার? তাহলে অ্যান্থোলজি কথার অর্থ কি? সাহিত্য সংকলন। এখানেও দেখুন চারটে অপশন দেওয়া আছে। অপশন এতে আছে সাইকোলজি, অপশন বিতে আছে অ্যান্থ্রোপোলজি, অপশন সিতে আছে কালেকশন, অপশন ডিতে আছে লিটারেচার। আমি একবার অপশনগুলো বলবো। তাহলে কোশ্চেনটা হচ্ছে অ্যান্থোলজি, এর সিনোনিম চারটে দেওয়া আছে, চারটের মধ্যে একটা কারেক্ট আছে যেটা এর সিনোনিম হবে। প্রথমেরটা হচ্ছে সাইকোলজি, নেক্সট আছে নাম্বার বিতে অপশন আছে অ্যান্থ্রোপোলজি, অপশন সিতে রয়েছে কি কালেকশন, অ্যান্ড অপশন ডিতে আছে লিটারেচার। ওকে, তো আপনারা চেষ্টা করুন, জাস্ট ট্রাই হোয়াট উইল বি দ্য কারেক্ট ওয়ান অর কারেক্ট আনসার। নাও আই উইল টেল দ্য বেঙ্গলি, আমি এখন বেঙ্গলিটা বলবো। দেখুন সাইকোলজি মানে কি? মনোবিজ্ঞান। অ্যান্থ্রোপোলজি মানে কি? সরি মার্ক অ্যাকচুয়ালি
সো সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান, অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে নৃবিদ্যা, নৃবিদ্যা হচ্ছে দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড কালচার, ওকে, দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড কালচার, দ্যাট ইজ কল্ড অ্যান্থ্রোপোলজি, ওকে। নাম্বার সিতে আসছে কি কালেকশন, কালেকশন মানে কি সংগ্রহ, অ্যান্ড ডিতে আসছে লিটারেচার, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশন, দ্য কারেক্ট অপশন ইজ দ্য কালেকশন, কালেকশন দেখুন এই যে সংকলন, সংকলন কথাটা আছে না, সংকলন মানে কি কালেক্ট করা, কালেকশন, ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই দিস অপশন ইজ দ্য কারেক্ট ওয়ান। তাহলে আমরা কি পেলাম, অ্যান্থোলজি, এটা পেলাম কালেকশন, ওকে। নেক্সট আই মুভ টু নাম্বার 17, নাম্বার 17 এ কি আছে দেখুন, অ্যান্টাগনিজম, ANTAGONISM, ওকে, অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম কথার অর্থ হচ্ছে বিরোধিতা করা, ক্লিয়ার, বিরোধিতা, তাহলে অ্যান্টাগনিজম কথার অর্থ হচ্ছে বিরোধিতা। তো চারটে অপশন আছে, ফার্স্ট অপশন ইজ অ্যান্টিথিসিস, সেকেন্ড অপশন মনোথিজম, থার্ড অপশন এগোনি, অ্যান্ড ফোর্থ অপশন ইজ প্লুরালিজম, ক্লিয়ার? আমি আপনারা ট্রাই করুন হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশন, এবার আমি বেঙ্গলিগুলো বলবো। তো অ্যান্টাগনিজম বিরোধিতা, অপশন এতে অ্যান্টিথিসিস আছে এর মানেই হচ্ছে বিরোধিতা, অপশন বি মনোথিজম কথার মানে হচ্ছে একেশ্বরবাদ, অপশন সি তে সরি মনোথিজম, মনোথিজম মানে হচ্ছে একেশ্বরবাদ, এগোনি মানে হচ্ছে নিদারুণ যন্ত্রণা, অ্যান্ড প্লুরালিজম মানে হচ্ছে বহুত্ববাদ, ক্লিয়ার? তাহলে দ্য কারেক্ট আনসার অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম ইজ বিরোধিতা, এর কারেক্ট আনসারটা কি হলো না, অ্যান্টিথিসিস, ওকে। নেক্সট আই মুভ টু নাম্বার 18, নাম্বার 18 এ কি আছে, অ্যানোম্যালি, অ্যানোম্যালি কথা মানে হচ্ছে অনিয়ম, ক্লিয়ার, অনিয়ম, ANOMALY, অ্যানোম্যালি, অ্যানোম্যালি হচ্ছে অনিয়ম, যেটা অর্থাৎ অনিয়ম মানে কি, যেটা নিয়ম মেনে চলে না। তো চারটে অপশানস আছে, অপশান এ ইরেসপন্সিবল, অপশান বি মেলানকোলি, অপশান সি অ্যালিমনি, অপশান ডি ইরেগুলারিটি, ওকে। তো তাহলে ফার্স্ট অপশানটা কি আছে, অপশান এতে দেওয়া আছে ইরেসপন্সিবল, অপশান বিতে আছে মেলানকোলি, অপশান সিতে আছে অ্যালিমনি, অ্যান্ড অপশান ডি ইরেগুলারিটি, ওকে। জাস্ট ইউ ট্রাই টু গিভ দ্য কারেক্ট আনসার। ওয়েল, এবার আমি বেঙ্গলিটা বলবো, আই উইল টেল দ্য বেঙ্গলি। ইরেসপন্সিবল মানে কি, যার কোনো দায় দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞানহীন বলা যেতে পারে, সেটা হচ্ছে ইরেসপন্সিবল, মানে রেসপন্সিবলের অপোজিট হচ্ছে ইরেসপন্সিবল। এরপর আসছে মেলানকোলি, মেলানকোলি মানে হচ্ছে বিষাদ। অ্যালিমনি, অ্যালিমনি মানে হচ্ছে খোরপোশ, খোরপোশটা কি, খোরপোশ মানে ধরুন যদি কোনো ধরুন ডাইভোর্স হলো, তো সেক্ষেত্রে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ডাইভোর্স হয়ে গেলো, তাহলে ওয়াইফ যেটা ক্লেম করে ফ্রম হার হাজব্যান্ড অ্যাকচুয়ালি দ্যাট ইউ নো অ্যামাউন্ট অফ রুপিস অ্যাকচুয়ালি, সো দ্যাট ইজ কল্ড অ্যালিমনি, ওকে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ইরেগুলারিটি, ইরেগুলারিটি মানে ঠিক নিয়মে নয় যেটা, ওকে, অনিয়ম। তাহলে কারেক্ট আনসার আর কারেক্ট অপশন উইল বি ইরেগুলারিটি। সো দ্য কোয়েশ্চেন ইজ অ্যানোম্যালি, অ্যানোম্যালি তাহলে এটা আপনার ইরেগুলারিটি হলো এটা সিনোনিম, ওকে। নেক্সট আই মুভ টু নাম্বার 19, অ্যাগ্রেরিয়ান, AGRA, লুক, AGRARIAN, অ্যাগ্রেরিয়ান, AGRARIAN, অ্যাগ্রেরিয়ান, অ্যাগ্রেরিয়ান কথার অর্থ কি, জমি বা ভূমি সংক্রান্ত, ক্লিয়ার? তাহলে জমি বা ভূমি সংক্রান্ত যখন কিছু ব্যাপার আসে সেটাকে আমরা বলি অ্যাগ্রেরিয়ান। আচ্ছা, ওয়েল, চারটে অপশান আছে, অফ ল্যান্ড, অফ ওয়াটার, অফ পলিউশন, অফ করাপশন। তো আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন হোয়াট উইল বি দ্য কারেক্ট ওয়ান অর কারেক্ট আনসার, কারেক্ট অপশান। তাহলে অ্যাগ্রেরিয়ান, অফ ল্যান্ড, অপশান বিতে আছে অফ ওয়াটার, অপশান সিতে আছে অফ পলিউশন, অ্যান্ড অপশান ডিতে আছে অফ করাপশন, ক্লিয়ার? তো এবার আমি বেঙ্গলিটা বলি, অফ ল্যান্ড মানে হচ্ছে জমি বা ভূমি সম্পর্কিত, অফ ওয়াটার মানে হচ্ছে জল সম্পর্কিত, অফ পলিউশন, পলিউশন মানে হচ্ছে দূষণ, দূষণ সম্পর্কিত, অ্যান্ড অফ করাপশন, করাপশন মানে হচ্ছে দুর্নীতি সংক্রান্ত, ক্লিয়ার? তাহলে দ্য কারেক্ট আনসার উইল বি অফ ল্যান্ড, ক্লিয়ার? তাহলে অ্যাগ্রেরিয়ান এর সিনোনিমটা হচ্ছে অফ ল্যান্ড, ওকে।
Next, I move to number 20. Animosity. A-N-I-M-O-S-I-T-Y. Animosity, okay? Animosity Bengali to say Biddesh ba Shotrutacharon. Clear? Tale animosity or toki Biddesh ba Shotrutacharon. এখানে চারটি অপশন দিয়ে আমি দেয়া আছে অপশন এতে আছে স্পাইট অপশন বিতে আছে স্প্রাইট অপশন সিতে আছে পসিটি এন্ড অপশন ডিতে আছে ফেরোসিটি তাহলে ফার্স্ট অপশন কি আছে স্পাইট এস পি আই টি ই অপশন বিতে কি আছে স্প্রাইট এস পি আর আই টি ই অপশন সিতে আছে পসিটি পি ও ইউ সি আই ডি ওয়াই এন্ড অপশন ডিতে আছে ফেরোসিটি এফ ইউ আর ও সি আই টি ওয়াই ওকে তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যানসার জাস্ট ইউ ট্রাই টু গিভ দ্য কারেক্ট অ্যানসার দেখুন এবার আমি বেঙ্গলিটা বলি স্প্রাইট কথার মানেই হচ্ছে বিদ্বেষ বা শত্রুতাচরণ স্প্রাইট এস পি আর আই টি ই স্প্রাইট মানে হচ্ছে পরী বলা যেতে পারে পসিটি পসিটি মানে হচ্ছে অভাব যেটা ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্ট বলা হয় ল্যাকও বলা যেতে পারে ওয়ান্টও বলা যেতে পারে আর ফেরোসিটি কথার অর্থ কি উগ্রতা বলা যেতে পারে যেটা ভায়োলেন্স বা ভায়োলেন্ট দ্যাট ইজ কল্ড ফেরোসিটি সো দ্য কারেক্ট আনসার ইজ দ্য স্পাইট তাহলে অ্যানিমোসিটি এর সিনোনিম হচ্ছে spite okay next number 21 number 21 agrestic okay a g r e s t i c so agrestic means grammo ba geyo clear tale agrestic means hocche grammo ba geyo well four options given charte options ekhane diye ache the first option is the optimistic and the second option first option is the optimistic the second option is the pessimistic the third option rural and the fourth one urban Clear. So you just try to give the answer. The first option is optimistic. The second option is optimistic. Okay. So the first option is the optimistic. Optimistic. কথার অর্থ হচ্ছে আশাবাদী ক্লিয়ার নেক্সট পেসিমিস্টিক পেসিমিস্টিক কথার অর্থ হচ্ছে ঠিক উল্টোটাই নিরাশাবাদী নাম্বার থ্রি রুরাল রুরাল মানে হচ্ছে গ্রাম্য বা গেও বলা যেতে পারে অ্যান্ড অপশন ডি আরবান আরবান কথার মানে হচ্ছে শহর বা শহরে সো দ্য কারেক্ট আনসার ইজ দ্য রুরাল তাহলে অ্যাগ্রেস্টিক গ্রাম্য বা গেও দ্য কারেক্ট অপশন ইজ দ্য rural okay next I move to number 22 alacrity 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 means chatpate bhav ba tatparota clear tale chatpate bhav ba tatparota tale english hocche alacrity okay charte options ache four options given here the first one is the atrocity the second one promptness the third one lethargy and the fourth one inferiority okay so the again I tell the first one is atrocity second one is promptness third one is lethargy and the fourth one inferiority clear so just you try to give the correct answer তাহলে alacrity এবার আমি বেঙ্গলি গুলো বলে দিই যে অপশনস গুলো দেওয়া আছে তার বেঙ্গলিটা atrocity মানে হচ্ছে কি atrocity মানে নিষ্ঠুরতা বলা যেতে পারে প্রম্পনেস মানে হচ্ছে চটপটে ভাব বা তৎপরতা লিথার্জি মানে হচ্ছে অলসতা আইডলনেস এন্ড ইনফেরিয়রিটি মানে হচ্ছে হীনমন্যতা ক্লিয়ার তাহলে দ্য কারেক্ট আনসার গোজ টু প্রম্পনেস ওকে দিস ইজ দ্য কারেক্ট আনসার সো অ্যালাক্রিটি দি সিনোনিম ইজ এন্ড কারেক্ট অপশন ইজ দ্য প্রম্পনেস ওকে নেক্সট আই মুভ টু নাম্বার 23 নাম্বার 23 ইজ গিভেন অ্যাসপেরিটি A-S-P-E-R-I-T-Y Asperity A-S-P-E-R-I-T-Y Asperity means Bondhulata Clear So Four options given Integrity Humanity Abandon Roughness Clear Again I tell Integrity This is integrity Option B Humanity Option C Abandon And option D Roughness Okay Now you try to give the correct answer. Now I will tell the Bengali. Asperity, bondhurata, means integrity kothar ortho ki somhoti. Okay. Humanity. Humanity mane ki manobikota.
অ্যাবান্ডোন্ড, অ্যাবান্ডোন্ড মানে হচ্ছে পরিত্যক্ত, অ্যান্ড রাফনেস, রাফনেস কথার মানে হচ্ছে বন্ধুরতা, সো রাফনেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। সো অ্যাসপেরিটি বন্ধুরতা, এর কারেক্ট যে অপশনটা আসছে বা সিনোনিম আসছে দ্যাট ইজ রাফনেস, ওকে। নেক্সট আই মুভ টু নাম্বার 24, নাম্বার 24 ইজ অ্যাবোমিনেবল, মানে জঘন্য, এবিওএমআই, অ্যাবোমিনেবল, এবিওএমআই, এনএবিএল, সো অ্যাবোমিনেবল মিনস জঘন্য, ফোর অপশনস গিভেন, ফার্স্ট ওয়ান ইজ ডেসপিকেবল, সেকেন্ড ওয়ান ইজ ডিল্যাপিডেটেড, থার্ড ওয়ান ইজ অ্যাডাল্টারেটেড, ফোর্থ ওয়ান ইজ ইলোকোয়েন্স, ক্লিয়ার? এগেন আই টেল, দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবোমিনেবল মিনস জঘন্য, ফার্স্ট অপশন ইজ ডেসপিকেবল, সেকেন্ড অপশন ইজ ডিল্যাপিডেটেড, থার্ড অপশন ইজ অ্যাডাল্টারেটেড, অ্যান্ড দ্য ফোর্থ অপশন ইজ ইলোকোয়েন্স, ক্লিয়ার? নাও ট্রাই টু গিভ দ্য কারেক্ট আনসার, অ্যান্ড নাও আই টেল দ্য বেঙ্গলি, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডেসপিকেবল, এই ডেসপিকেবল কথার অর্থই হচ্ছে জঘন্য, ক্লিয়ার? অপশন বিতে আসছে ডিল্যাপিডেটেড, ডিল্যাপিডেটেড কথার মানে হচ্ছে পরিত্যক্ত। নেক্সট সি অ্যাডাল্টারেটেড, অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে ভেজাল, অ্যান্ড অপশন ডি ইলোকোয়েন্স, ইলোকোয়েন্স কথার অর্থ হচ্ছে বাকপটুতা, ক্লিয়ার? তাহলে দ্য কারেক্ট আনসার ইজ দ্য অ্যাবোমিনেবল, ইট উইল বি দ্য ডেসপিকেবল, ক্লিয়ার? ডেসপিকেবল ইজ দ্য কারেক্ট আনসার, DESPI CABLE, ওকে, ডেসপিকেবল, DESPI CABLE, ডেসপিকেবল ইজ দ্য কারেক্ট আনসার, সো অ্যাবোমিনেবল, তাহলে এর কারেক্ট অপশনটা কি আসছে, মানে আই মিন সিনোনিম ডেসপিকেবল, ক্লিয়ার? ওকে, নেক্সট দ্য লাস্ট ওয়ান, নাম্বার 25, 25 গিভেন অ্যাপিসমেন্ট, অ্যাপিসমেন্ট কথার অর্থ হচ্ছে তোষণ, অ্যাপিসমেন্ট, APPEASEMENT, অ্যাপিসমেন্ট, সো অ্যাপিসমেন্ট মানে তোষণ, ফোর অপশন গিভেন, দ্য ফার্স্ট ওয়ান ইজ এম্বারাসমেন্ট, সেকেন্ড ওয়ান ইজ বিওয়াইল্ডারমেন্ট, থার্ড ওয়ান কনফিউশন, ফোর্থ ওয়ান স্যাটিসফাই, সো ফার্স্ট অপশন ইজ এম্বারাসমেন্ট, দিস ইজ এম্বারাসমেন্ট ফার্স্ট অপশন, দ্য সেকেন্ড অপশন ইজ বিওয়াইল্ডারমেন্ট, দ্য থার্ড অপশন ইজ কনফিউশন, অ্যান্ড দ্য ফোর্থ অপশন ইজ স্যাটিসফাই, ক্লিয়ার? নাও ইউ ট্রাই টু গিভ আনসার, দ্য নাও আইল টেল দ্য বেঙ্গলি, আমি বেঙ্গলিটা বলবো, তাহলে অ্যাপিসমেন্ট অর্থ হচ্ছে তোষণ, ক্লিয়ার? তাহলে প্রথম যে অপশনটা আছে এম্বারাসমেন্ট, এর যেটা বেঙ্গলি সেটা হচ্ছে, এর অর্থ হলো এম্বারাসড হওয়া বা এম্বারাসমেন্ট মানে হচ্ছে বিহেভিয়ার হওয়া, অপশন বিতে যেটা আছে বিওয়াইল্ডারমেন্ট, বিহেভিয়ার হওয়া বা হতবুদ্ধি হওয়া, কনফিউশন সেম মিনিং, বিহেভিয়ার বা হতবুদ্ধি, অ্যান্ড স্যাটিসফাইং, স্যাটিসফাইং মানে হচ্ছে সন্তুষ্ট করা, অর্থাৎ তোষণ বলা যেতে পারে, তাহলে দ্য কারেক্ট আনসার ইজ দ্য স্যাটিসফাইং, তাহলে কি হলো নাম্বার 25, অ্যাপিসমেন্ট মানে তোষণ, এর যে কারেক্ট আনসার মানে কারেক্ট অপশন সিনোনিম দ্যাট ইজ স্যাটিসফাইং, ক্লিয়ার? ওকে, সো টোটাল 25, এই ক্লাসে আমরা 25টা আমি ডিসকাস করলাম, তো নেক্সট যে ভিডিও আসবে এবং নেক্সট যে ক্লাস হবে সেখানে আমি বি রিলেটেড যে সিনোনিমস আছে সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং শেয়ার করব, সেখানেও 25টা থাকবে, তো তারপরে দেখুন নেক্সট আবার যে ভিডিও আসবে সি রিলেটেড, তো এইভাবে এটা চলতে থাকবে আপ টু জেড, তারপরে এটাকে আমি মিক্স আপ করব। এছাড়া আমি আগেও বলেছি আপনাকে যে আপনাদের বলেছি যেটা যে সিনোনিমসের পরে দেখবেন ডাবল সিনোনিমস হয়তো ডাবল সিনোনিমস আসবে, তারপরে অ্যান্টোনিমস আসবে, ওয়ার্ড ফর্মেশন, এগুলো আগেই বলেছি, একটা একটা করে পার্ট আসতে থাকবে এবং প্রত্যেকটা ক্লাস ভেরি ইম্পর্টেন্ট, অল দ্য ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো অ্যান্ড ফলো অল দ্য ক্লাসেস, অ্যান্ড আই হোপ ইউ উইল এনজয় অল দ্য ক্লাসেস, অ্যান্ড ইউ উইল বি বেনিফিটেড ডেফিনেটলি, আই হোপ, আশা করি আপনারা অনেকটা বেনিফিটেড হবেন এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করলে, সো ফলো অল দ্য ভিডিওস, সো অ্যান্ড পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো, থ্যাংক ইউ।